ওয়েলকাম এভরিওান ফুটবল বাণীর আরও একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত বাইরে একটু জোরে বৃষ্টি হচ্ছে আজকে তাই হয়তো নয়েজের একটু প্রবলেম হতে পারে সেটাকে অ্যাডজাস্ট করে নিও একটু প্লিজ কারণ বৃষ্টিটা হঠাৎ করেই নেবে গেল আর ভিডিও বানাতেও শুরু করে দিয়েছি তো আজকের এই ভিডিওতে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করব বলতে পারো বেশ কয়েকটা অফিসিয়াল আপডেট কনফার্মেশন আপডেট যাকে বলে তাছাড়া ন্যাশনাল টিমের জন্য একটা দারুণ খবর সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো ডিটেলে জানার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা আজকের প্রথম যে আপডেটটা দিয়ে দেবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে মুম্বাই সিটি এফসি গতকাল অফিসিয়ালি কনফার্ম করে দিল টিরি সাইনিংটাকে টিরি যখন মোহনবাগান ছেড়েছিলেন মানে মোহনবাগানের তরফ থেকে অফিসিয়ালি গুডবাই বাই জানানো হয়েছিল তখন আমরা তোমাদেরকে পুরোপুরি কনফার্ম করেছিলাম যে টিরি জয়েন করতে চলেছেন মুম্বাই সিটি এফসিতে এবার কিন্তু এটা পুরোপুরি অফিসিয়াল অর্থাৎ টিরি মুম্বাই সিটি এফসিতে জয়েন করেছেন এক বছরের চুক্তিতে তো টিরির মুম্বাই সিটি এফসি জার্নির জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল এছাড়া পরবর্তী যে কনফার্মেশান আপডেটটা দিয়ে দেব চেন্নাইন এফসিকে নিয়ে চেন্নাইন এফসি কিন্তু সাইন করে নিয়েছে ট্যালেন্টেড উইঙ্গার ফারুক চৌধুরীকে ছাব্বিশ বছর বয়সী ফারুক চৌধুরী জামশেদপুর এফসি ছেড়েছিলেন চোট আঘাত সমস্যা রিসেন্ট কয়েকটা বছরে কিন্তু ফারুককে অনেকটাই ভুগিয়েছে তবে এবার তিনি একটা মাল্টি ইয়ারের চুক্তিতে সাউথে যাচ্ছেন অর্থাৎ চেন্নাই এনএফসিতে এবার দেখা যাক ফারুক চৌধুরী একটা স্ট্রং কামব্যাক করতে পারেন কি না চেন্নাই এনএফসির জার্সিতে সেটাই কিন্তু দেখার বিষয় তবে এই মোমেন্টে এটা পুরোপুরি কনফার্ম চেন্নাই এনএফসির সাথে মাল্টি ইয়ারের চুক্তি হয়ে গেছে ফারুক চৌধুরীর অন্যদিকে গতকাল ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে ইস্টবেঙ্গলের ব্যাকরুম স্টাফসদের নাম কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে অর্থাৎ কার্লাস কুয়াদ্রাতকে যারা হেল্প করবেন ব্যাকরুমে তাদের মধ্যে প্রথমজন হলেন গোলকিপিং কোচ যিনি এর আগে বেঙ্গালুরু এফসিতেই ছিলেন কার্লাস কুয়াদ্রাতের সাথে তিনি জয়েন করেছেন ইস্টবেঙ্গলে এবং এটা পুরোপুরি অফিসিয়াল ফ্রান্সিসকো জেভিয়ার লস তিনি কিন্তু গোলকিপিং কোচ হচ্ছেন ইস্টবেঙ্গল ক্লাবের তাছাড়া ইস্টবেঙ্গলের স্পোর্টস সায়েন্টিস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যালবার্ট মার্টিনেস বার্নার্ট এই অ্যালবার্ট মার্টিনেস বার্নাটও কিন্তু ছিলেন কার্লাস কুয়াদ্রাতের সাথে বেঙ্গালুরু এফসিতে তাছাড়া ফিজিও হিসেবে নিযুক্ত হয়েছেন ফার্নান্ডেজ অ্যালভারেজ তো এই তিনজন কিন্তু ব্যাকরুম স্টাফে থাকছেন ইস্টবেঙ্গলে এবং এটা পুরোপুরি অফিসিয়াল তাছাড়া তোমাদের হয়তো বেশ কয়েকদিন আগের একটা ভিডিওয়ে মনে আছে জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু সাইন করতে পারে গুরকিরাজ সিংকে অর্থাৎ মুম্বাই সিটি এফসি উনিশ বছর বয়সী ট্যালেন্টেড স্ট্রাইকার তো এই মোমেন্টে যেটা আপডেট গুরকিরাজ সিং এর সাথে একদমই অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল অর্থাৎ এই ডিলটা ডান হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে এবার দেখা যাক লোন ডিল হয় নাকি পারমানেন্ট ট্রান্সফার হয় কারণ মুম্বাই সিটি এফসির সাথে দু হাজার চব্বিশ সাল অবধি কন্ট্রাক্ট আছে আর তাছাড়া একটা সিজন এক্সটেনশানেরও অপশান আছে তো মুম্বাই চাইলে কিন্তু ট্রান্সফার ফি নিয়ে গুরকিরাতকে ছেড়ে দিতে পারে যেহেতু তার সাথে কন্ট্রাক্টও একটা বছর পর শেষ হয়ে যাবে যদি না ফার্দার আরেকটা সিজনের এক্সটেনশন করে তাছাড়া লোনেও পাঠাতে পারে গুরকিরাত সিংকে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে এই মোমেন্টে একদমই অ্যাডভান্স স্টেজ নেগোসিয়েশন চলছে গুরকিরাত সিং এবং ইস্টবেঙ্গল ক্লাবের সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এছাড়া আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আপডেট ন্যাশনাল টিমের জন্য ভালো খবর অনেক দিন ধরেই এই জল্পনা চলছিল মানে ইন্ডিয়া কাফাতে যাবে কিনা অর্থাৎ সেন্ট্রাল এশিয়ান ফুটবল ফেডারেশন সেখানে টুর্নামেন্টে খেলতে যাবে কিনা। দেখো কাফার তরফ থেকে অনেক দিন ধরেই ইনভাইট করার একটা পরিকল্পনা চলছিল ভারতকে এবং শেষ পর্যন্ত কাফার তরফ থেকে ইনভিটেশান চলে গেছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কাছে এবং কালিয়ান চোবে অর্থাৎ এআইএফএফ প্রেসিডেন্ট তিনি কিন্তু জানিয়েছেন ইন্ডিয়া কাফাতে খেলতে যাবে এবং এটা অবশ্যই একটা বড় নিউজ কারণ সাফের থেকে অনেক কম্পিটিটিভ টুর্নামেন্ট কিন্তু কাফার টুর্নামেন্ট সেখানে এশিয়ার জায়েন্ট টিমসরা কিন্তু আছে কিরগিজস্তান উজবেকিস্তান ইরান আফগানিস্তানের মতো টিমরা কিন্তু কাফাতে খেলে তাছাড়া তাজিকিস্তান তুর্কেমেনিস্তান এই সমস্ত টিমরা খেলবে কাফাতে তো সেই জায়গায় যদি ভারত যায় কাফার টুর্নামেন্ট খেলতে তাহলে কিন্তু ভারতের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট হবে এবং এটাই কিন্তু কালিয়ান চোবে জানিয়েছেন যে ভারত যত চ্যালেঞ্জিং ম্যাচগুলো খেলবে ন্যাশনাল টিমের তত কিন্তু ভারতের জন্য আরও সুবিধে হবে এফসি এশিয়ান কাপ বা বড় বড় টুর্নামেন্টে খেলার তো এই মোমেন্টে অবশ্যই এটা একটা দারুণ খবর কারণ কাফার তরফ থেকে ইনভিটেশান এসেছে এবং ভারতও যেতে রেডি তোমাদের কি মতামত এই পুরো বিষয়ে অবশ্যই নিচে কমেন্টে জানিও আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা